আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি, আমি মোহাম্মদ মনিরুজ্জামান। গত পর্বে আমরা দ্রুতি এবং বেগ নিয়ে আলোচনা করেছিলাম, আজকের পর্বে আলোচনা করব হচ্ছে ত্বরণ এবং মন্দন নিয়ে। গত পর্বে আমরা যে দ্রুতি এবং বেগ নিয়ে আলোচনা করেছিলাম তার একটি প্রধান পার্থক্য ছিল হচ্ছে নির্দিষ্ট দিক। যদি নির্দিষ্ট দিক থাকে তখন আমরা তাকে বলবো হচ্ছে বেগ, যদি নির্দিষ্ট দিক না থাকে তখন আমরা তাকে বলবো হচ্ছে দ্রুতি। অর্থাৎ নির্দিষ্ট দিকে কোনো বস্তু যদি অবস্থানে পরিবর্তন হয় তখন একক সময় অতিক্রান্ত দূরত্বকে বলবো হচ্ছে বেগ, আর যদি নির্দিষ্ট দিক না থাকে সেক্ষেত্রে আমরা একক সময় অতিক্রান্ত দূরত্বকে বলি হচ্ছে দ্রুতি। আজকের পর্বে দেখবো হচ্ছে আমরা ত্বরণ এবং মন্দন নিয়ে আলোচনা করব। আমরা প্রায় দেখেছি আমাদের আশেপাশে যে চলমান বস্তুগুলো থাকে, যেমন ধরো গাড়ি থাকে, সাইকেল থাকে, বা আমরা যে হাঁটি, ঠিক আছে, হাঁটার মধ্যে আমরা দেখবো যে কিছু দূর আমরা আস্তে হাঁটি, কিছু দূর আমরা জোরে হাঁটি, ঠিক আছে। এই যে বেগের যে পরিবর্তনটা হচ্ছে, যে কিছু দূর আমরা জোরে যাচ্ছি, কিছু দূর আমরা আস্তে হাঁটছি, এই যে বেগের পরিবর্তন হচ্ছে, এই বেগের পরিবর্তনটাকে আমরা বলি হচ্ছে ত্বরণ। এখানে দেখো যেটা বলা হচ্ছে যে আমাদের চারপাশে অনেক ধরনের গতি আমরা দেখেছি, কোনটা সোজা যাচ্ছে, বাঁকা যাচ্ছে, বা কোনটা বৃত্তাকার পথে ঘুরছে, বা কোনোটা আবার সামনে পিছনে যাচ্ছে, ঠিক আছে। আমরা এই ক্লাসে বা আমরা অষ্টম শ্রেণীতে আমরা শুধুমাত্র সরলরেখা বরাবর যে বেগের পরিবর্তনটা হয় ওটা নিয়ে আলোচনা করবো, অর্থাৎ সরলরেখা বরাবর ত্বরণটা নিয়ে আমরা আলোচনা করব। এই যে সরলরেখা বরাবর, এই যে গতি যেখানে কিছু একটা সরলরেখায় যাচ্ছে আমরা তার মাঝে আমাদের আলোচনা সীমাবদ্ধ রাখবো, অর্থাৎ সরলরেখা বরাবর কোনো একটা বস্তুর গতি পরিবর্তনের মধ্যে আমরা আমাদের আলোচনাটাকে সীমাবদ্ধ রাখবো। এই যে আমাদের পরের যেই অংশটা আছে এখানে দেখো লেখা আছে গতিশীল বস্তুর বেগ বেড়ে যাওয়া কিংবা কমে যাওয়া, গতিশীল বস্তুর বেগ বেড়ে যাওয়া কিংবা কমে যাওয়া একটি অত্যন্ত পরিচিত বিষয়। আমরা প্রায় দেখে থাকি কোনো একটা বস্তু কিছু দূর জোরে যাচ্ছে, কিছু দূর দেখছে আবার আস্তে যাচ্ছে, মানে কিছু দূর তার বেগটা বেড়ে যাচ্ছে, কিছু দূর আবার বেগটা কমে যাচ্ছে। আচ্ছা, তোমরা নিশ্চিতভাবেই সাইকেল, বাস, গাড়ি, ট্রেনে উঠেছো যেখানে স্থির অবস্থা থেকে বেগ ধীরে ধীরে বেড়ে উঠেছে, কিংবা উল্টাও ঘটেছে যে বেগ ধীরে ধীরে কমে কমে একসময় স্থির হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, সময়ের সাথে সাথে বেগ বেড়ে যাওয়ার প্রক্রিয়াকে বলে ত্বরণ, আর সময়ের সাথে সাথে বেগটা কমে যাওয়ার যে প্রক্রিয়া আছে সেটাকে বলা হয় হচ্ছে মন্দন। অর্থাৎ সময়ের সাথে সাথে যদি বেগটা বৃদ্ধি পায়, আমরা দেখি না যে ট্রেন যেগুলো আছে এগুলো একসময় স্থির ছিল, আস্তে আস্তে বেগটা বৃদ্ধি পায়, পেতে পেতে একসময় এটা জোরে চলতে শুরু করে। এই যে স্থির থেকে যে আস্তে আস্তে জোরে চলতে শুরু করলো, এর মাধ্যমে আমরা কি বলতে পারি যে ওই ট্রেনের বা ওই গাড়ির বেগটা বৃদ্ধি পেয়েছে, তখন আমরা তাকে বলেছি ত্বরণ। আর যদি দেখি যে কোনো একটা স্টেশন চলে আসছে তখন ট্রেনটা তো একসময় গিয়ে থামতে হবে, এই ট্রেনটা থামার জন্য তো আস্তে আস্তে মানে ট্রেনের বেগটা তো কমাতে হবে বা ট্রেনের বেগটা হ্রাস পেতে হবে। তো ওই যে ট্রেনের বেগটা কমছে, যে একসময় একটা বেগ ছিল মানে জোরে যাচ্ছিল, ওখান থেকে আস্তে আস্তে কমতে 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 ট্রেনটা যে স্টেশনে এসে যে থেমে যাচ্ছে, মানে ট্রেনের যে বেগটা ছিল ওটা যে স্থির হয়ে যাচ্ছে, এই যে বেগটা কমে যাওয়া, এই বেগের কমে যাওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে মন্দন। বেগের বেড়ে যাওয়াটাকে বলা হচ্ছে ত্বরণ, আর বেগের কমে যাওয়ার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে মন্দন। অবস্থানের পরিবর্তন মাপতে আমরা সরণ এবং দূরত্ব এটা আমরা আগেই জেনে আসছি। আমাদের শুরুতে আমরা জেনে আসছি যে সরণ কাকে বলে, দূরত্ব কাকে বলে, বা এদের পার্থক্যটা কি। আচ্ছা, এখানে কি বলেছে, এখানে বলেছে যে অবস্থানের পরিবর্তন মাপতে আমরা সরণ ব্যবহার করেছি। আচ্ছা, আবার সেই সরণ দ্রুত না ধীরে ঘটেছে সেটি মাপতে আমরা বেগ ব্যবহার করেছি বা বেগ পেয়েছি। মানে কোনো একটা বস্তুর সরণটা কিভাবে যাচ্ছে, মানে প্রতি সেকেন্ডে তার সরণটা কেমন হচ্ছে বা প্রতি ঘন্টায় তার সরণটা কেমন হচ্ছে, ওইটা কিন্তু আমরা বেগের মাধ্যমে প্রকাশ করে থাকি অর্থাৎ সরণের যে পরিবর্তন ওইটাকে আমরা বেগ বলে থাকি। ঠিক একইভাবে বেগের যে পরিবর্তন আছে ওইটাকে আমরা কি বলি, ওইটাকে আমরা ত্বরণ বা মন্দন বলি। আচ্ছা, বেগের পরিবর্তন দ্রুত হচ্ছে নাকি ধীরে হচ্ছে এটি পরিমাপ করতে গিয়ে আমরা ত্বরণ বা মন্দন পেয়েছি। অর্থাৎ সরণের পরিবর্তন মাপতে আমরা বেগ পেয়েছি, আর বেগের পরিবর্তন মাপতে আমরা ত্বরণ বা মন্দন পেয়েছি। আচ্ছা, একক সময়ে বেগের পরিবর্তন হচ্ছে ত্বরণ। এই যে এখানে আমাদের সংজ্ঞা দেওয়া আছে, ত্বরণের সংজ্ঞা যদি আমাদের প্রয়োজন পড়ে আমরা এই সংজ্ঞাটাই লিখে দিব যে একক সময়ে বেগের পরিবর্তন হচ্ছে ত্বরণ। আচ্ছা, যদি প্রথমে কোনো একটা বস্তুর বেগ u, এখানে মূলত ত্বরণের জন্য যে সমীকরণটা আছে ওই সমীকরণ নির্ণয়ের জন্য কিছু তথ্য দিয়ে দিয়েছে যে কোনো একটা গাড়ির শুরুতে যে বেগ ছিল, একদম যাত্রার শুরুতে যে বেগ থাকে ওইটাকে আমরা u দ্বারা প্রকাশ করি, আর যাত্রার শেষে যে বেগ হয়, যাত্রার শেষে বা সে একটা নির্দিষ্ট বেগ অর্জন করতে মানে সে একটা নির্দিষ্ট বেগ অর্জনের জন্য যে বেগটা পায়
ঠিক আছে, ওই বেগটাকে বলা হচ্ছে ভি বা শেষ বেগ, মানে তার যাত্রার শেষে যে বেগটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে ভি। মানে যাত্রার শুরুর বেগটা হচ্ছে ইউ বা আদি বেগ, আর যাত্রার শেষ বেগটা হচ্ছে ভি বা হচ্ছে শেষ বেগ। আচ্ছা, এই ইউ থেকে ভিতে আসতে, এই ইউ থেকে ভিতে আসতে যে সময়টা লাগে সেই সময়টাকে আমরা টি দ্বারা প্রকাশ করি, সেই সময়টাকে আমরা টি দ্বারা প্রকাশ করি। আচ্ছা, এখানে আমরা কি পেলাম, এখানে আমরা আদি বেগ পেলাম, শেষ বেগ পেলাম, আদি বেগ থেকে শেষ বেগে আসতে যে সময় লাগে ওই সময়টা পেলাম। ঠিক আছে, এখানে যদি আমরা তিনটা তথ্য যদি আমরা পেয়ে যাই তাহলে কিন্তু আমরা ত্বরণ নির্ণয় করতে পারবো, তাহলে আমরা ত্বরণ নির্ণয় করতে পারবো। আচ্ছা, এখানে আমরা আদি বেগ আর শেষ বেগ পেয়েছি, তার মানে আমরা এখানে সহজে বেগের পরিবর্তন বলতে পারবো যে বেগের পরিবর্তনটা কেমন হলো। বেগের পরিবর্তনের ক্ষেত্রে আমরা বলতে পারবো হচ্ছে শেষ বেগ বিয়োগ আদি বেগ, মানে শেষের বেগটাকে আমরা যখন, শেষের বেগ থেকে আমরা যখন আদি বেগটা বিয়োগ দিব তখনই কিন্তু আমরা বেগের পরিবর্তনটা পাচ্ছি। এখানে ভি মাইনাস ইউ দেওয়া আছে, এটাকে যদি আমরা বাংলায় বলি বা আমরা সহজে বলি তাহলে বলতে পারবো হচ্ছে আদি বেগ, শেষ বেগ বিয়োগ আদি বেগ। আচ্ছা, এখানে বেগের পরিবর্তন পেলাম, এখানে আমরা যে তিনটা তথ্য পেলাম, এই যে ইউ পেলাম, ভি পেলাম আর হচ্ছে টি পেলাম, এই তিনটা যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু আমরা ত্বরণ নির্ণয় করতে পারবো সহজে, তাহলে কিন্তু আমরা কোনো একটা বস্তুর ত্বরণ নির্ণয় করতে পারবো খুব সহজে। এবং ত্বরণ নির্ণয় যে সমীকরণ দেওয়া আছে এই সমীকরণটা হচ্ছে এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, অর্থাৎ আমাদের উপরে হবে বা লবের অংশে হবে হচ্ছে বেগের পরিবর্তন, আমাদের এই সমীকরণের মধ্যে লবের অংশে হবে হচ্ছে বেগের পরিবর্তন, আর নিচে হবে হচ্ছে এই এই যে আদি বেগ থেকে শেষ বেগ আসতে যে প্রয়োজনীয় সময় ওই সময়টা হবে হচ্ছে টি। ঠিক আছে, এভাবে আমরা নির্ণয় করতে পারবো হচ্ছে কোনো একটা গাড়ির ত্বরণের মান। ঠিক আছে, আচ্ছা এখানে কি বলেছে, বেগ সম্পর্কে বলতে হলে যেরকম তার পরিমাণ এবং দিক দুটি নির্দিষ্ট করে দিতে হয় সেভাবে ত্বরণের ক্ষেত্রেও কিন্তু পরিমাণ এবং নির্দিষ্ট দিক দুইটাই কিন্তু প্রয়োজন পড়বে। ঠিক আছে, দুইটাই কিন্তু আমাদের নির্দিষ্ট করে দিতে হবে, পরিমাণ এবং দিক দুইটাই আমাদেরকে নির্দিষ্ট করে দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ বেগ এবং ত্বরণ এই দুইটার ক্ষেত্রেই কিন্তু আমাদের নির্দিষ্ট দিকের প্রয়োজন পড়বে, অবশ্যই আমাদেরকে নির্দিষ্ট দিকটা উল্লেখ করতে হবে। আচ্ছা, উল্লেখ যদিও করতে হবে না, বাট আমাদের একটা নির্দিষ্ট দিক থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো বক্সের মধ্যে একটা অংশ দেওয়া আছে, বক্সের মধ্যে দেওয়া আছে যে একক সময়ে কোন একটি বস্তুর বেগ কতটুকু পরিবর্তিত হলো তাকে বলে হচ্ছে ত্বরণ। ত্বরণ প্রকাশে আমরা ব্যবহার করি পূর্ব দিকে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার, পূর্ব দিকে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার, এই যে এককটা আছে এটাকে বলা হচ্ছে মিটার/সেকেন্ড স্কোয়ার, এখানে আমাদের বাংলা লিখে দেওয়া আছে মিটার/সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা কিংবা নিচের দিকে আমরা বলতে পারি হচ্ছে 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ এখানে দেখো, এখানে যেমন বেগের ত্বরণের পরিমাণটা যেমন উল্লেখ করেছে তেমনি পাশাপাশি কিন্তু দিকের কথাও উল্লেখ করেছে, নিচের দিকে বলেছে বা পূর্ব দিকে বলেছে, মানে কি, মানে আমাদের ত্বরণের ক্ষেত্রেও কিন্তু আমাদের একটা নির্দিষ্ট দিকের প্রয়োজন পড়বে, বেগের মতনই, বেগের মতোই আমাদের ত্বরণের ক্ষেত্রে নির্দিষ্ট দিকের প্রয়োজন আছে। আচ্ছা, এখানে আরেকটা যে বিষয় আছে সেটা হচ্ছে শুরুর চেয়ে শেষের বেগ বেশি হলে, শুরুর চেয়ে শেষের বেগ বেশি হলে বেগ বৃদ্ধি পায়, যাকে আমরা পজিটিভ পরিবর্তন বলতে পারি, আর যদি পজিটিভ পরিবর্তন হয় তখন আমরা তাকে পজিটিভ ত্বরণ বলি, তখন আমরা তাকে পজিটিভ ত্বরণ বলি। যেমন ধরো কোনো একটা গাড়ির আগের বেগ ছিল হচ্ছে 2 মিটার/সেকেন্ড, পরবর্তীতে বেগ বেড়ে তার বেগটা হয়ে গেছে হচ্ছে 10 মিটার/সেকেন্ড, তার মানে কি, তার 2 থেকে 10 হয়ে গেছে, তার বেগটা বৃদ্ধি পেয়েছে না। এখন যদি আমি বেগের পরিবর্তন বলি, বেগের পরিবর্তন কী হবে, 10 বিয়োগ 2, কারণ শেষ বেগ ছিল হচ্ছে 10, আদি বেগ ছিল হচ্ছে 2, তার মানে তার বেগের পরিবর্তন হবে হচ্ছে 8 মিটার/সেকেন্ড, তার মানে কি, এটা হচ্ছে তার একটা পজিটিভ পরিবর্তন বা তাদের পরিবর্তনটা হচ্ছে পজিটিভ। তার মানে এই যে বেগের বৃদ্ধি পেলো 2 থেকে যে 10 গেলো, এই বেগের বৃদ্ধি পাওয়াটাকে আমরা বলবো হচ্ছে পজিটিভ ত্বরণ, এই বেগের বৃদ্ধি পাওয়াটাকে হচ্ছে আমরা বলবো হচ্ছে পজিটিভ ত্বরণ। আচ্ছা, এখন যদি উল্টোটা হয়, এখন যদি উল্টোটা হয় যে কোনো একটা গাড়ির বেগ ছিল হচ্ছে 10 মিটার/সেকেন্ড, ওই বেগটা কমে গিয়ে আসলো হচ্ছে 2 মিটার/সেকেন্ড, 10 ছিল চলে আসলো হচ্ছে 2 মিটার/সেকেন্ডে, তার মানে কি, তার বেগটা হ্রাস পেয়েছে, তার মানে তার বেগটা হ্রাস পেয়েছে। এখন যদি আমি বেগের পরিবর্তন বলি, এখন যদি আমি বেগের পরিবর্তন বলি সেক্ষেত্রে আমাকে বলতে হবে হচ্ছে 2 বিয়োগ 10, সেক্ষেত্রে আমাকে বলতে হবে হচ্ছে 2 বিয়োগ 10, কেন, কারণ হচ্ছে তার শেষ বেগ পেয়েছি আমরা 2 মিটার/সেকেন্ড, আর তার আদি বেগ ছিল হচ্ছে 10 মিটার/সেকেন্ড, তার আদি বেগ ছিল হচ্ছে 10 মিটার/সেকেন্ড, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কি আসবে, অ্যান্সার আসবে হচ্ছে -8, অ্যান্সার আসে হচ্ছে -8, 2 - 10 যদি দিই তাহলে কি আমাদের অ্যান্সারটা আসে হচ্ছে -8, তার মানে কি, এখানে তার ত্বরণটা কি নেগেটিভ না, এখানে তার ত্বরণটা কি নেগেটিভ না, তার ত্বরণটা এখানে পজিটিভ নেই, কারণ কারণ এখানে আমাদের আগে চিহ্ন চলে আসছে নেগেটিভ, আমাদের যখন নেগেটিভ চিহ্ন দ্বারা চলে আসে তখন আমরা বলতে পারবো তার ত্বরণটা হচ্ছে নেগেটিভ। আচ্ছা, এই যে নেগেটিভ ত্বরণটা আসছে, এই নেগেটিভ ত্বরণটাকে আমরা বলি হচ্ছে মন্দন, এই নেগেটিভ ত্বরণটাকে আমরা বলি হচ্ছে মন্দন। এখানে দেখো কি লেখা আছে, যে শুরুর চেয়ে শেষের বেগ কম হলে বেগ হ্রাস পায় বা নেগেটিভ পরিবর্তন হয়,
তখন এই নেগেটিভ ত্বরণ হয়, তখনই হয় হচ্ছে নেগেটিভ ত্বরণ। এই যে আমি যেটা বললাম যে আমাদের আগের বেগ ছিল হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, পরে আমাদের বেগটা হলো হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, মানে বেগের হ্রাস ঘটেছে, ঠিক আছে। এই বেগের হ্রাস ঘটাটাকে আমরা বলি হচ্ছে নেগেটিভ ত্বরণ। আর নেগেটিভ ত্বরণকে অনেক সময় মন্দন বলা হয়, নেগেটিভ ত্বরণকে অনেক সময় মন্দন বলা হয়। এই গেল হচ্ছে ত্বরণ এবং মন্দনের মধ্যে ছোট একটা পার্থক্য, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ত্বরণ নিয়ে কিছু অঙ্ক করব, এখন আমরা ত্বরণ নিয়ে কিছু অঙ্ক করব। আচ্ছা, আমরা ত্বরণ নিয়ে কিছু অঙ্ক আলোচনা করব, দুটো অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব ত্বরণ নিয়ে। দেখো, প্রথম যে প্রশ্ন দেওয়া আছে যে কোন গাড়ির যাত্রা শুরুতে বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড, মানে যাত্রার শুরুতে ওই গাড়ির বেগ ছিল হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, 50 সেকেন্ড পর ওই গাড়ির বেগ হয়ে গেল হচ্ছে 70 মিটার পার সেকেন্ড। 5 মিটার পার সেকেন্ড ছিল, 50 সেকেন্ড পরে বেগ হয়ে গেছে হচ্ছে 70 মিটার পার সেকেন্ড, তবে ওই গাড়ির ত্বরণ কত? এই যে বেগের যে পরিবর্তনটা হলো, তাহলে এই বেগের পরিবর্তনের কারণে ওই গাড়ির ত্বরণটা কত হলো, ঠিক আছে। আচ্ছা, ম্যাথটা যদি আমরা করি, আমরা এখানে আগে তথ্যগুলো উল্লেখ করে দিব যে এখানে আমাদের প্রশ্নে কী কী তথ্য দেওয়া ছিল, আমাদের প্রশ্নে কী কী তথ্য দেওয়া ছিল ওগুলো আমরা একটু উল্লেখ করে দিব। যে আমাদের আদি বেগ দেওয়া ছিল, মানে যাত্রার শুরুতে যে বেগটা দেওয়া ছিল, ওই আদি বেগ ইউ ইকুয়ালস টু ছিল হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, ছিল হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, শেষ বেগ যেটা দেওয়া আছে, শেষ বেগ ভি ইকুয়ালস টু দেওয়া ছিল হচ্ছে 70 মিটার পার সেকেন্ড বা 70 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আমাদের সময় কত দেওয়া? সময় দেওয়া ছিল হচ্ছে 50 সেকেন্ড, অর্থাৎ এই 5 মিটার পার সেকেন্ড থেকে 70 মিটার পার সেকেন্ডে আসতে মোট সময় লাগে হচ্ছে 50 সেকেন্ড। আচ্ছা, এখানে আমরা তথ্যগুলো পেয়ে গেলাম, এখানে আমরা তথ্যগুলো পেয়ে গেলাম। এখন এই তথ্য দিয়ে আমরা কিন্তু ত্বরণটা নির্ণয় করতে পারবো, এই তথ্যের মাধ্যমে আমরা চাইলে এই গাড়ির ত্বরণটা আমরা নির্ণয় করতে পারবো। এখানে দেখো, এখানে আমরা যদি ত্বরণটা নির্ণয় করি, আমাদের এখানে আদি বেগ ছিল হচ্ছে, আমাদের ত্বরণের জন্য সমীকরণটা কি, আমাদের ত্বরণ নির্ণয়ের জন্য সমীকরণটা কি ছিল? সমীকরণ ছিল হচ্ছে v-u/t। আমরা কিন্তু এখানে সকল তথ্যই কিন্তু পেয়ে গেছি, এখানে যে আমাদের তিনটা তথ্যের প্রয়োজন ছিল, এই তিনটা তথ্যই কিন্তু আমরা পেয়ে গেছি। আমরা ইউ এর মানও পেয়ে গেছি, ভি এর মানও পেয়ে গেছি, টি এর মানও পেয়ে গেছি। এখন এই মানগুলো যদি আমরা এই সমীকরণ অনুযায়ী বসিয়ে দিই, তাহলে কিন্তু আমরা ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। যে আমাদের ভি ছিল হচ্ছে 70 মিটার পার সেকেন্ড, ইউ ছিল হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, আর আমাদের সময় ছিল হচ্ছে 50 মিটার পার সেকেন্ড। আমাদের সময় ছিল হচ্ছে, আমাদের সময়টা ছিল হচ্ছে 50 সেকেন্ড, আমাদের সময়টা ছিল হচ্ছে 50 সেকেন্ড। এখানে কিন্তু আমরা এককগুলো উল্লেখ করবো, বেগের কি এককটা ছিল হচ্ছে মিটার পার সেকেন্ড, বেগের একক ছিল হচ্ছে মিটার পার সেকেন্ড, কিন্তু ত্বরণের ক্ষেত্রে কিন্তু এককটা একটু চেঞ্জ হয়ে যাবে, একক হবে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এগুলো আমরা একটু মনে রাখবো, এককগুলো, একক যদি আমরা না লিখি সেক্ষেত্রে কিন্তু নাম্বার কাটা যাওয়ার সুযোগ থাকবে। সো আমরা কিন্তু এককগুলো কিন্তু সুন্দর করে উল্লেখ করবো, বেগের ক্ষেত্রে হচ্ছে মিটার পার সেকেন্ড হবে, আর ত্বরণের ক্ষেত্রে হবে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাদের প্রথম ক্ষেত্রে আমাদের এককটা উল্লেখ না করলেও চলবে, আমাদের পরবর্তীগুলোতে কিন্তু আমাদেরকে এককটা উল্লেখ করতে হবে, অর্থাৎ যখন থেকে আমি মানগুলো বসাবো তখন থেকে কিন্তু আমাদেরকে এককগুলো বসাতে হবে, কারণ আমার এখানে সকল মানগুলো মিটারে দেওয়া হচ্ছে, উপরের দূরত্বগুলো বা সরি বেগগুলো দেওয়া হচ্ছিল মিটারে ছিল, মানে প্রত্যেকটা মান মিটার পার সেকেন্ডে থাকার কারণে আমি এখানে মিটার পার সেকেন্ড স্কোয়ার মানটা বসাতে পেরেছি, ঠিক আছে। এভাবে আমরা হচ্ছে এই গাড়ির ত্বরণটা নির্ণয় করতে পারবো। আচ্ছা, আরেকটা আমি তোমাদের জন্য ম্যাথ দিয়েছি, সেটা হচ্ছে যে কোন গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, কোনো গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, যাত্রা শুরু করার 20 সেকেন্ড পর ওই গাড়ির বেগ হয়ে গেছে হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। যাত্রা শুরু করার 20 সেকেন্ড পরে ওই গাড়ির বেগ হয়ে গেল হচ্ছে 40 মিটার পার সেকেন্ড, তাহলে ওই গাড়ির ত্বরণ কত, তাহলে ওই গাড়ির ত্বরণ কত? এখানে দেখো, এখানে কিন্তু তোমাদেরকে আগেই উল্লেখ করে দিয়েছে যে গাড়িটা কিন্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে। যদি আমাদেরকে স্থির অবস্থা বলে দেয়, তাহলে আমরা চোখ বন্ধ করে বুঝতে পারবো যে ওই গাড়ির আদি বেগ ছিল হচ্ছে 0। যদি আমাদেরকে স্থির অবস্থা থেকে বলে দেয় যে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, তাহলে আমরা ওটা চোখ বন্ধ করে বলতে পারবো যে ওই গাড়ির আদি বেগ ছিল হচ্ছে 0। তো এখানে যেটা বলছিলাম যে আদি বেগ ইউ ইকুয়ালস টু হবে হচ্ছে 0, শেষ বেগ আমাদেরকে বলেছে যে গাড়ির 40 সেকেন্ড পর তার বেগ হয় হচ্ছে 40 মিটার পার সেকেন্ড, তার মানে তার শেষ বেগ ভি ইকুয়ালস টু হবে হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। আর এই যে বেগের পরিবর্তনটা আছে, এই পরিবর্তন হতে সময় লাগে হচ্ছে 20 সেকেন্ড, এই মোট পরিবর্তনটা হতে সময় লাগে হচ্ছে 20 সেকেন্ড। এখন আমরা যে ত্বরণের সমীকরণটা ছিল, ওই ত্বরণের সমীকরণটা আমরা উল্লেখ করব যে v-u/t। আমরা জানি ত্বরণের সমীকরণটা হচ্ছে v-u/t। এখানে আমরা ভি এর মান বসাবো, ভি এর মান আমরা ছিল হচ্ছে 40 মিটার পার সেকেন্ড, আমরা এখানে 40 বসালাম। ইউ এর মান আমাদের 0 ছিল, 0 বসালাম, ঠিক আছে, 0 বসিয়ে দিব, অসুবিধা নেই। 40-0 করব, তারপর হচ্ছে এটাকে আমি ভাগ করবো হচ্ছে 20 দ্বারা। কেন? কারণ আমাদের এখানে সময় ছিল হচ্ছে 20 সেকেন্ড, এখানে টি এর মান হবে হচ্ছে 20 সেকেন্ড, ঠিক আছে।
আচ্ছা, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আমরা অ্যানসার পাবো হচ্ছে 2। কেন? কারণ জিরো তো আর কোনো মান নেই, মানে জিরোর মান নেই বলতে জিরোটার এরকম কোনো কাজ নেই। জিরো কেন যদি বিয়োগ করি তাহলে তো মান আগেরটাই থাকবে। তো 40-0 অ্যান্সার হবে হচ্ছে 40। 40 কে যদি আমরা 20 দ্বারা ভাগ দিই তাহলে আমাদের অ্যান্সার আসে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের অ্যান্সার আসে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এভাবে আমরা ত্বরণের মানগুলো নির্ণয় করতে পারবো। এভাবে আমরা কোনো একটা গাড়ির যদি আমরা আদি বেগ জানি, শেষ বেগ জানি এবং হচ্ছে যদি আমরা সময়টা জানি তাহলে কিন্তু আমরা ওই গাড়ির ত্বরণটা এভাবে সহজে আমরা নির্ণয় করতে পারবো এই সমীকরণ দ্বারা। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা তো ত্বরণ সম্পর্কে জানলাম, আমরা এখন ত্বরণ কি, ত্বরণ কিভাবে নির্ণয় করব এই সম্পর্কে জানব। এখন আমাদের জানতে হবে ত্বরণটা কেন হচ্ছে। এই যে গাড়িটার বেগ পরিবর্তন হচ্ছে, এই যে গাড়িটা কিছু সময় ধীরে চলে পরবর্তীতে আবার জোরে চলতে পারছে, বা একটা সময় জোরে চলে চলে এক সময় যে স্থির হতে পারছে, এই স্থির হওয়ার কারণটা কি, এই বেগটা পরিবর্তন হওয়ার কারণ কি, বা ত্বরণ সৃষ্টি হওয়ার কারণ কি, এই সম্পর্কে এখন আমরা জানব। এখন এই সম্পর্কে যদি আমাদের জানতে হয় আমাদেরকে প্রথমে যেটা জানতে হবে হচ্ছে বল। ত্বরণ পরিবর্তন হওয়ার যদি কারণটা আমাদেরকে জানতে হয় তাহলে আমাদেরকে জানতে হবে হচ্ছে বল কি জিনিস। ঠিক আছে, বলের কারণে হচ্ছে মূলত ত্বরণটা ঘটে। এই বলের কারণে হচ্ছে ত্বরণটা ঘটে। যখন আমরা কোনো কিছুকে ধাক্কা দিই বা কোনো কিছু কারণে যদি টান দিই, নিজের দিকে টান দিই, তখন আমরা যে কাজটা করি, যে ধাক্কা দেওয়ার কারণে ওই বস্তুটার অবস্থানের পরিবর্তন হওয়ার কারণে যে ধাক্কাটা দিচ্ছি, এই ধাক্কা দেওয়া বা হচ্ছে টান আমাদের নিজের প্রতি যে টান দিয়ে নিয়ে আসছি, এই ধাক্কা বা টানকে হচ্ছে বল বলে। ঠিক আছে, এই ধাক্কা বা টানকে হচ্ছে বল বলে। বা আমরা আরেকটু অন্যভাবে বলতে পারি যে যে বাহ্যিক প্রভাবের কারণে, যে বাহ্যিক প্রভাবের কারণে কোনো একটা গতিশীল বস্তুর গতি কমে যাচ্ছে বা স্থির হচ্ছে, বা কোনো একটা স্থির বস্তু গতিশীল হচ্ছে বা গতিশীল হতে চাচ্ছে, এই যে বাহ্যিক প্রভাবটা আছে এই বাহ্যিক প্রভাবটাকে আমরা বল বলি। এই বাহ্যিক প্রভাবটাকেই আমরা বল বলি। আচ্ছা, এখানে দেখো কী দেওয়া আছে। এখানে দেওয়া আছে হচ্ছে এই যে ত্বরণ বা মন্দন সম্পর্কে আমরা জানতে পেরেছি, এই ত্বরণ বা মন্দনটা কেন হচ্ছে বা কেমন করে ঘটছে। এক কথায় বা এক কথায় আমরা বলতে পারি হচ্ছে এই বেগের পরিবর্তনটা কেন হয়। এক কথায় আমরা বলতে পারি এই বেগের পরিবর্তনটা কেন হয়। আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু নিয়মিতভাবে আমরা বেগের বেড়ে যাওয়া বা কমে যাওয়া দেখছি। যেমন ধরো স্থির অবস্থা থেকে হাঁটতে শুরু করলে একসময় আমাদের বেগের পরিবর্তন হচ্ছে, বা থেমে থাকা বাস বা ট্রেন বসে আছি একসময় কিন্তু সেটাও চলতে শুরু করলো, আবার বেগের পরিবর্তন হলো। একটা সাইকেলে উঠে প্যাডেল চাপ দিয়ে আমরা কিন্তু সেটা চালাতে শুরু করলে আমাদের বেগের পরিবর্তনে কিন্তু আমরা ঠিকই বুঝতে পারছি বা অনুভব করতে পারছি। বা একটা চলন্ত বাইক লাইট পোস্টে ধাক্কা খেয়ে বাইক সহ নিচে পড়ে গেল, মানে সে ওই চলন্ত বাইকটা লাইট পোস্টের সাথে ধাক্কা খেয়ে সে স্থির হয়ে সে কিন্তু নিচে পড়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে বেগের পরিবর্তনগুলো হচ্ছে, এই বেগের পরিবর্তনগুলোর কারণটা কি, এই বেগের পরিবর্তনের কারণটা কি, একটুখানি চিন্তা করলে আমরা বুঝতে পারবো যে বেগের পরিবর্তনের মানে এই যে বেগের পরিবর্তন হচ্ছে, এই বেগের পরিবর্তন কিন্তু নিজের থেকে হচ্ছে না, বা নিজে নিজে কিন্তু এই বেগের পরিবর্তনটা হচ্ছে না। এই বেগের পরিবর্তনের কারণে অবশ্যই কিন্তু একটা, মানে এই বেগের পরিবর্তন হওয়ার পিছনে অবশ্যই একটা কারণ আছে। এই বেগের পরিবর্তন হওয়ার পিছনে সবসময় একটা কারণ আছে। সোজা ভাষায় বেগের পরিবর্তন করার জন্য কিছু একটা করতে হয়। বেগের পরিবর্তন করার জন্য যেটা করতে হয় বা যে কারণটা আছে সেটার নাম হচ্ছে বল প্রয়োগ। এই যে আমি এতক্ষণ যেটা বললাম বল প্রয়োগ, যে যে বাহ্যিক প্রভাবের কারণে আমরা কোনো গতিশীল বস্তুর গতি কমিয়ে দিতে পারছি বা স্থির করতে পারছি, বা হচ্ছে কোনো একটা স্থির বস্তুকে আমরা গতিশীল করতে পারছি, এই যে বাহ্যিক প্রভাবটার কারণে আমরা এগুলো করতে পারছি, এই প্রভাবটাকে আমরা বল বলি। ঠিক আছে, এই প্রভাবটাকে আমরা বল বলি। আচ্ছা, বাইরে থেকে বল প্রয়োগ না করে কখনো কোনো বস্তুর বেগের পরিবর্তন করা যায় না। অর্থাৎ আমরা যে এই যে বল প্রয়োগ না করে কিন্তু আমরা কখনোই কোনো বস্তুর বেগ পরিবর্তন করতে পারবো না। অর্থাৎ আমরা কোনো গতিশীল বস্তুকে স্থিরও করতে পারবো না, বা কোনো স্থির বস্তুকে আমরা গতিশীল করতে পারবো না, যদি না আমরা তাকে বল প্রয়োগ করি। সাইকেল চালানোর জন্য প্যাডেলে চাপ দিয়েও আমরা বল প্রয়োগ করছি। এই যে এখানে দেখো, সাইকেল চালানোর জন্য যে প্যাডেলে আমরা চাপ দিচ্ছি, সাইকেল চালানোর জন্য আমরা প্যাডেলে যে চাপ দিচ্ছি এটাও কিন্তু এক ধরনের বল প্রয়োগ করছে। এই যে প্যাডেল চাপ দেওয়ার মাধ্যমে কিন্তু আমরা একটা বল প্রয়োগ করছি। আবার পাশাপাশি দেখো, বাস বা ট্রেন চালানোর জন্য যে ইঞ্জিনগুলো রয়েছে, বাস বা ট্রেন চালানোর জন্য যে ইঞ্জিনগুলো রয়েছে, ওই ইঞ্জিনগুলোও কিন্তু এই বাস বা ট্রেনকে একটা বল প্রয়োগ করছে, যার কারণে এই বাস বা ট্রেন চলতে পারছে বা থেমে যেতে পারছে। আবার দেখো, এই রাস্তার যে লাইট পোস্ট, এই যে একটু আগে যে বললাম যে লাইট পোস্টে ধাক্কা দিয়ে বাইক সহ নিচে পড়ে গেল, এই লাইট পোস্ট কিন্তু এই বাইক এই এই বাইকের উপর একটা বল প্রয়োগ করেছে। এই লাইট পোস্ট এই বাইকের উপর একটা বল প্রয়োগ করেছে, যার কারণে এই বাইকটা থেমে গেছে, আর পাশাপাশি এই বাইক চালকটাও কিন্তু বাইক থেকে পড়ে গেছে। তার মানে কি, এই সবগুলোই ঘটেছে একটা বল প্রয়োগের কারণে। এই যে সকল যে কাজগুলো আছে, এই সকল কাজগুলোই ঘটেছে হচ্ছে বল প্রয়োগের কারণে। আচ্ছা, এখন আমাদের জানতে হবে হচ্ছে বল বলতে কী বোঝায়। এখন আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে বল বলতে কী বোঝায়। বল বলতে বোঝায় হচ্ছে যে একটা বাহ্যিক প্রভাব,
ঠিক আছে, এই যে বল প্রয়োগের সবচেয়ে সহজ উদাহরণ হচ্ছে যে কোনো বস্তু কোনো কিছুকে ধাক্কা দেওয়া বা কিংবা টেনে আনা, মানে একটা বাহ্যিক প্রভাব আর কি, যে বাহ্যিক প্রভাবের কারণে আমি কোনো একটা বস্তুকে ধাক্কা দিতে পারছি বা কোনো একটা বস্তুকে আমার নিজের দিকে টেনে আনতে পারছি, এটাকে হচ্ছে আমরা বল বলি। আবার কোনো বস্তুর বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে সেটি নিচের দিকে যে পড়তে থাকে এটিও ঘটে আরেকটি বলের কারণে, যার নাম হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ বল কি? মহাকর্ষ বল হচ্ছে যে পৃথিবীর প্রত্যেকটা বস্তুকে পৃথিবী তার নিজের দিকে টানছে, পৃথিবীর প্রত্যেকটা বস্তুকে পৃথিবী তার নিজের দিকে টানছে। এই যে টানার যে বলটা আছে এই বলটার নাম হচ্ছে মহাকর্ষ বল। যেমন ধরো আমরা যে লাফ দিচ্ছি, আমরা লাফ দেওয়ার পরে কিন্তু আমরা আবার ভূপৃষ্ঠে ফিরে আসছি বা পৃথিবীতে ফিরে আসছি, কেন? কারণ হচ্ছে এই মহাকর্ষ বলের কারণে। এই মহাকর্ষ বলের কারণে কিন্তু আমাদের উপর পৃথিবী একটা আকর্ষণ বল কাজ করছে, মানে ধরো অনেকটা চুম্বকের মতন, কিছুর হচ্ছে চুম্বকের মতন, যে একটা আকর্ষণ বল সবসময় কিন্তু এটার উপর কাজ করছে। বা আমরা বলতে পারি হচ্ছে যে গাছ থেকে যে আমগুলো যে পড়ে যাচ্ছে, গাছ থেকে আমগুলো নিচে দিয়ে কেন পড়ছে, এটা উপর দিয়ে কেন উঠে যাচ্ছে না, কারণ হচ্ছে ওই একই মহাকর্ষ বল। ঠিক আছে, এই মহাকর্ষ বল কি? মহাকর্ষ বল হচ্ছে পৃথিবী তার নিজের দিকে যে আকর্ষণ করছে এটাই হচ্ছে মহাকর্ষ বল। আচ্ছা, আমরা চুম্বক নিয়ে খেলেছি অনেকেই, আমরা নিশ্চয়ই সেটা দিয়ে লোহাকে আকর্ষণ করা টের পেয়েছি, সেটিও এক ধরনের বল, তার নাম হচ্ছে চৌম্বকীয় বল। এই যে আমরা যে বিভিন্ন লোহার মধ্যে যে চুম্বকটা দেখে থাকি, যে দুইটা লোহাকে যদি কাছাকাছি আনি একসাথে লেগে যাচ্ছে, এই যে বলটা কাজ করছে, এই যে লেগে যাওয়ার পিছনে যে বলটা কাজ করছে, এই বলের নাম হচ্ছে চৌম্বকীয় বল। এই বলের নাম হচ্ছে চৌম্বকীয় বল। বা শীতের দিনে চুলে চিরুনি দিয়ে ঘষে সেটা যখন আমরা কোনো একটা কাগজের টুকরার সামনে ধরি, দেখবো যে ওই কাগজের টুকরাগুলো চিরুনির গায়ে লেগে যাচ্ছে, কেন? ওই একই আকর্ষণ বলের কারণে। ওটা হচ্ছে আকর্ষণ বলের কারণে, এবং ওই আকর্ষণ বলের নাম হচ্ছে স্থির বিদ্যুতের বল, বা এই বিজ্ঞানী কুলম্বের নাম অনুসারে তাকে বলা হয়েছে কুলম্বের বল। মানে এই স্থির বিদ্যুতের বলটা হচ্ছে কুলম্ব আবিষ্কার করেন, বিজ্ঞানী কুলম্ব হচ্ছে আবিষ্কার করেন, যার কারণে তার নামানুসারে এই বলটাকে বলা হয়েছে কুলম্বের বল। ঠিক আছে, এই বলটাকে বলা হয়েছে কুলম্বের বল। এরপরে দেখো, যখন আমি কোনো কিছু গড়িয়ে দিই, ঠিক আছে, যখন আমরা কোনো কিছু গড়িয়ে দিই সেটা চলতে শুরু করে বা একটা সময় গিয়ে সেটা থেমে যাচ্ছে, সেটা চলতে চলতে এক সময় গিয়ে থেমে যাচ্ছে। যেমন ধরো আমরা দেখি না যে ক্রিকেট খেলার সময় যে বলটা কিছু দূর গিয়ে থেমে যায় বা কিছু দূর গিয়ে আস্তে আস্তে বেগটা কমে গিয়ে এক সময় গিয়ে থেমে যায়, এই যে থেমে যাওয়ার কারণটা কি? এই বলটা যে গড়িয়ে পড়ছে, এই গড়িয়ে পড়ার থেমে যাওয়ার কারণটা কি? থেমে যাওয়ার কারণ হচ্ছে ঘর্ষণ বল। এই বলটা গড়িয়ে গড়িয়ে থেমে যাওয়ার কারণ হচ্ছে ঘর্ষণ বল। তার মানে কি? আমরা এখানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কোনো না কোনো বল দেখতে পাচ্ছি, যে কোনো একটা বস্তুকে আমরা আকর্ষণ করছি বা যখনই কোনো একটা বস্তুর বেগের পরিবর্তন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে তার মধ্যে একটা বল কাজ করছে। তার মানে বলতেই পারি যে যে কোনো কাজের জন্য, বলতেই পারি যে কোনো কাজের জন্য বা যে কোনো ক্ষেত্রে যদি কোনো বস্তুর বেগের পরিবর্তন হয় তার ক্ষেত্রে অবশ্যই বল কাজ করছে, তার পেছনে অবশ্যই বল কাজ করছে। ঠিক আছে, আচ্ছা, তবে বলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে যদি কখনো কোনো কিছু বেগের পরিবর্তন করতে হয় তাহলে অবশ্যই সেখানে বল প্রয়োগ করতে হবে। এই যে যদি কখনো আমাদেরকে কোনো কিছুর বেগের পরিবর্তন করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে সেখানে বল প্রয়োগ করতে হবে। বল প্রয়োগ না করে কখনোই আমরা বেগের পরিবর্তন করতে পারবো না, বেগ বাড়াতেও পারবো না বা বেগ কমাতেও পারবো না। বেগ বাড়ানোর জন্য আমাদের বলের প্রয়োজন, বেগ কমানোর জন্য আমাদেরকে বলের প্রয়োজন। এর উল্টোটাও কিন্তু সত্যি, যদি কখনো দেখো কোনো কিছুর বেগের পরিবর্তন হচ্ছে তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে ওইটার পিছনে অবশ্যই কোনো না কোনো বল কাজ করছে। এটা বিভিন্ন বল হতে পারে, বলের আমরা বিভিন্ন প্রকার দেখলাম, বিভিন্ন নাম দেখলাম, এটা বিভিন্ন বল হতে পারে, কিন্তু অবশ্যই কোনো না কোনো বল সেখানে কাজ করবে, বল ব্যতীত কোথাও কোনো বেগের পরিবর্তন হবে না। ঠিক আছে, আচ্ছা, এবার তোমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করা যাক। মানে এবার আমাদেরকে একটা প্রশ্ন করা হলো, প্রশ্ন কি? যে বেগের মান কিংবা দ্রুতির পরিবর্তন হলে অবশ্যই বেগের পরিবর্তন হয়, অর্থাৎ বল প্রয়োগ না করে বেগের মান কিংবা দ্রুতির পরিবর্তন করা যাবে না। দ্রুতির কোনো সুনির্দিষ্ট দিক থাকে না, কিন্তু বেগের একটি সুনির্দিষ্ট দিক থাকে, যা আমরা কিন্তু আগের পর্বে দেখে আসছি যে দ্রুতি এবং বেগের একটা পার্থক্যই হচ্ছে যে দ্রুতির ক্ষেত্রে নির্দিষ্ট কোনো দিক থাকে না, কিন্তু বেগের ক্ষেত্রে অবশ্যই একটা নির্দিষ্ট দিক থাকতে হবে। আচ্ছা, কাজেই কোনো গতিশীল বস্তুর দ্রুতির পরিবর্তন না করে শুধু দিক পরিবর্তন হলে কি তার বেগের কোনো পরিবর্তন হবে কি না, বা সেটাকে আমরা ত্বরণ বলতে পারবো কি না, সে সম্পর্কে আমাদেরকে আলোচনা করতে হবে। ঠিক আছে, মানে যদি কোনো একটা বস্তুর যদি বারবার দিকের পরিবর্তন হয়, তার দ্রুতিটা সেম, মানে তার দূরত্বের জন্য তার দূরত্বগুলো সেম, বা দূরত্বের বা যেদিকে সে দূরত্ব অতিক্রম করবে ওগুলো সবই সেম, কিন্তু তার দিকটা বারবার পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে তার
বেগের কোনো পরিবর্তন হবে কিনা বা সেক্ষেত্রে তার ত্বরণের পরিবর্তন কোনো হবে কিনা, এই বিষয় নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। ইনশাল্লাহ এই বিষয় নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকের পর্বে আমরা জানলাম হচ্ছে ত্বরণ কাকে বলে, ত্বরণের সমীকরণ সম্পর্কে জানলাম, ত্বরণ কেন ঘটে বা ত্বরণের পিছনে যে বল কাজ করে ওই বল সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা এই প্রশ্ন অ্যান্সার করব। পাশাপাশি হচ্ছে আমরা জানবো হচ্ছে বক্ররেখায় ত্বরণ বা কোনো কিছু যদি বক্ররেখায় ঘটে, কোনো বস্তু যদি বেগের পরিবর্তন যদি বক্ররেখায় ঘটে সেক্ষেত্রে তার ত্বরণটা কীভাবে হবে, সেক্ষেত্রে তার ত্বরণকে আমরা কী বলবো, এই বিষয় নিয়ে আমরা আগামী পর্বে জানবো ইনশাল্লাহ। আজকের মতন এ পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।